হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে এলাম আরও একটি বড় আপডেট। নিম্নচাপ কেন সরছে, এর পিছনে কার হাত আছে? দুই বঙ্গের বৃষ্টিতে যে আশা ছিল সেই আশায় জল ঢালল কে? গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে, তো বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আর আজকের আপডেটটি কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর বন্ধু, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল ঘন্টা বাজিয়ে দেখুন, তিনটে অপশান আসবে, সেখান থেকে অল নোটিফিকেশানটাকে অন করে রেখে দিন, তাহলে কোনো আপডেট মিস হবে না। আর যদি চ্যানেলটিকে খুঁজে না পান তাহলে অবশ্যই ইউটিউব সার্চে লিখবেন হ্যাশট্যাগ দিয়ে খবর বাংলা, তাহলে আপনি পেয়ে যাবেন সমস্ত আপডেট। তাহলে চলুন এবার শুরু করা যাক, আপডেটগুলি কী আছে আপনাদের জানিয়ে দিচ্ছি একে একে। বন্ধুরা আপনারা শুনতে থাকুন। জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ক্রমশই ওড়িশার দিকে সরতে শুরু করেছে। মূলত বাংলা এবং বাংলাদেশের ওপর সক্রিয় দুই ঘূর্ণাবর্তের জেরেই মূল ভূখণ্ডে প্রবেশই করতে পারেনি এই নিম্নচাপ, যেটি নিয়ে আমরা এতদিন আলোচনা করছিলাম সেই নিম্নচাপ প্রবেশই করতে পারেনি, অর্থাৎ বাধা পেয়ে গেছে। তাই যতটা ভারী বর্ষণের আশঙ্কা করে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে ভয়ানক সতর্কতা জারি করেছিল তা কার্যত কোনো কাজেই লাগলো না, কারণ ওই মাপের বৃষ্টি হয়নি কোথাও। আপনারা সেটা ভালো করে বোঝেন এবং জানেন আপনাদের ওখানে কেমন কেমন বৃষ্টি হয়েছে, আপনারা কমেন্ট করে জানিয়েছেন আগের ভিডিওগুলোতে। তো সেই সমস্ত আপডেট দেখেও পরিষ্কার হয়ে গেছি যে বৃষ্টি সেরকম হয়নি, অর্থাৎ সতর্ক বার্তা যা ছিল সব ধূলিসাৎ। যেটুকু হালকা এবং মাঝারি মাপের বৃষ্টি হয়েছে তা আবার এই দুই জোড়া ঘূর্ণাবর্তের হাত ধরেই। তবে সাগরে থাকা নিম্নচাপটি শক্তি কিন্তু বাড়িয়ে ফেলেছে অনেকটাই, তাহলে কি আবার বৃষ্টির চান্স আছে? কিন্তু সেটি সরছে উড়িষ্যার দিকে, তাই উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বর্ষণের আবার আশঙ্কা করা হচ্ছে। বাংলা গেল মার খেয়ে, উড়িষ্যা কিন্তু পারছে তার সেইটার ফসল, ওইদিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল উত্তর বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ মূল ভূখণ্ডে প্রবেশ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে, সেই আশায় আমরা দিন গুনছিলাম কখন এরকম একটা গরম থেকে আমরা মুক্তি পাবো এবং বড় একটা নিম্নচাপ আসতে চলেছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বন্যা হচ্ছে এবং দক্ষিণবঙ্গে গরমে পুড়ে মরছিলাম, সেখান থেকে মুক্তির একটা আশা খুঁজছিলাম, কিন্তু সব গেল আশা গেল আমাদের বৃষ্টিপাতটি না হয়ে। আরও জানা যাচ্ছে যে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করেছিলেন তাঁরা। এইরকম আপডেটও আপনাদের দিয়েছিলাম, থাম্বনেলে দেখেছিলেন 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, আদৌ কিছু হয়নি। সেই মতো এই জেলাগুলিতে হলুদ সতর্ক বার্তাও জারি করা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে, কিন্তু সোমবার রাত থেকে এই সব এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেলেও দেখা গেছিল যে মঙ্গলবার কোথাও সেই অর্থে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়নি। উল্টে কী দেখেছিলাম না, দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি ঘটাতে থাকে, হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এদিক ওদিক করে হয়েছে। এর পরিবর্তনের যে মূল কাজ সেটি করেছে গাঙ্গেয় বঙ্গে এবং বাংলাদেশের ওপর সৃষ্ট হওয়া দুটি ঘূর্ণাবর্ত। এই পরিবর্তনের যে মূল কাজ, এই যে নিম্নচাপটা এলো না, এর পেছনে গাঙ্গেয় বঙ্গে এবং বাংলাদেশের উপরে সৃষ্ট হওয়া দুটি ঘূর্ণাবর্ত কাজ করে গেছে। এই দুই ঘূর্ণাবর্ত কার্যত কী করেছে না, একটা পাঁচিল তুলে দিয়েছে নিম্নচাপের আসার দিকে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে যেটুকু বৃষ্টি হয়েছে তা এই জোড়া ঘূর্ণাবর্তের হাত ধরেই হয়েছে। যেটুকু আমাদের ওখানে বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে এই দুটো জোড়া ঘূর্ণাবর্তের হাত ধরেই কিন্তু হয়েছে, ওই ছড়িয়ে ছিটি ছিটি হয়েছে, কোথাও একটু করে হয়েছে, কোথাও থেমেছে, এইভাবে কিন্তু হয়ে গেছে। আমরা হয়তো ভাবছিলাম নিম্নচাপের প্রভাবে হচ্ছে, কিন্তু বাস্তবে দুটো ঘূর্ণাবর্ত মূলত পাঁচিল তুলে দিয়েছে, নিম্নচাপটিকে আসতেই দেয়নি, অর্থাৎ মূল ভূখণ্ডে কিন্তু প্রবেশই করতে পারেনি। বুধবার বৃষ্টি ক্রমশই কমতে শুরু করেছে ওই 7-8টি জেলাতে, তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্ক বার্তা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্ক বার্তা দিয়ে জারি রেখেছে। বৃহস্পতিবার
থেকে আবহাওয়ার কিন্তু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিকে আরও জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির একটা সম্ভাবনার কথা কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বুধবার কয়েক পশলা বৃষ্টি হতে পারে এমনও কিন্তু আপডেট দিয়েছিল, এবং বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে কিছু কিছু জায়গাতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। এরকম কিন্তু আপডেটটি পাওয়া যাচ্ছে, আমাদের জানিয়ে দিলাম। এবং সবথেকে বড় যে ব্যাপারটা, আবার একটা আসার সম্ভাবনা রয়েছে, সপ্তাহান্তে আবারও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে, এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই সম্পর্কে আমরা অবশ্যই আপডেট দেব, দেখবো কেমন কী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমাদের জানাবো। সঙ্গে থাকবেন, চ্যানেলটির আপডেট কিন্তু পেতে থাকবেন। কলকাতায় যেটা দেখা গেছিল, মূলত মেঘলা আকাশের সঙ্গে কয়েক দফায় খুব হালকা থেকে একটা মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাভাস ছিল, এবং কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হয়েছে, কোথাও হয়েছে কোথাও হয়নি, গোটা কলকাতার মধ্যে কিন্তু এরকম পাওয়া গেছে। এবং যেটা দেখা গেছে যে মানে গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 24 মিলিমিটার, যেখানে নিম্নচাপ জানা যাচ্ছে যে নিম্নচাপ মূল ভূখণ্ডে প্রবেশই করতে সক্ষম হয়নি, এবং যদি সক্ষম হতো নিম্নচাপটি মূল ভূখণ্ডে প্রবেশ করতে, তাহলে এই যে 24 মিলিমিটার বৃষ্টিপাত, এটি কিন্তু 150 থেকে 200 মিলিমিটার পর্যন্ত হয়ে যেতে পারত, এমনই কিন্তু পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, এইরকমই একটি আপডেট ছিল, আপনাদের জানালাম এই নিম্নচাপটি না আসার পেছনে কী নেপথ্য। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন আজকে ভিডিওটিকে, এবং যদি মনে হয় যেটি শেয়ার করা যেতে পারে শেয়ার করে দেবেন। আর নতুন হলে যাওয়ার আগে অবশ্যই বেল ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সাবস্ক্রাইব করার পর পরবর্তী আপডেট আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।